हाय फ्रेंड्स, आज हम एसेछी आमादेर वेस्ट बेंगल और कोलकातार ग्रेट पिजन टीचार एंड ग्रेट ओस्ताद भोलानाथ चक्रवर्तीर काछे। दादा, तुम्हार काछे आमी एकटाई क्वेश्चन राखछी जे तुमी पायरा लाइनटा कि करे एले। तो सबाइके आमी आमार आंतरिक भालोबासा जानाच्छी एबं सिनियर जारा आछे आमादेर पायरा गाने प्रत्येके आमार प्रणाम जानाच्छी। দেখো, ছোটোবেলা থেকে পায়রা পুষি, যখন আমার বয়স 10 বছর তখন থেকে পায়রা পুষি। তোমার 15 বছর বয়স থেকে ম্যাড্রাস পায়রা পায়রা পুষা শুরু করেছি, আর এখন তো সেই যাত্রা। দাদা, তোমার কাছে ফার্স্ট কোশ্চেন আমার, বলো পায়রার পা পড়ে যাওয়ার এর যে ট্রিটমেন্ট আমাকে বলো। দেখো, পায়রার পা পড়ে যাওয়ার সাধারণত যেসব পায়রা ডিম দেয় সেসব পায়রার সেসব মাটিগুলো পা পড়ে যায়, কিংবা ছোটো ছোটো খোপের বাচ্চা পা পড়ে যায়। অনেক অনেক রকম ট্রিটমেন্ট বলেছে, আমিও দেখি না। আমরা যেটা করে ফল পেয়েছি বা আমি যেটা করি বা আমার ছাত্রদের যেটা আমি শিখিয়েছি সেটা হচ্ছে, পায়রা মাটি পায়রা পা পড়ে গেলে ডিম দেওয়ার সঙ্গে তখন কী করতে, তাকে একটা গোটার ডিম মুরগির ডিম ভেঙে তার থেকে ডিমটাকে গুলে 10 ml তাকে খাওয়াতে হবে, দেশি মুরগির ডিম। আর তোমার সকালবেলা খালি পেটে একটু বিট নুন বা সন্দক নুন দিয়ে ডিমটা খাওয়াতে হবে। বেলাতে তোমার টনিবার 2 ফোঁটা খাওয়াতে হবে, এমনি নর্মাল যা খাবার খারাপ খাবে। পারলে বিকেলবেলা একটু গরুর দুধ বা ছাগলের দুধ উষ্ণ গরম করে 10 ml খাওয়াতে হবে। তার সাথে নিউরোবিয়ান ট্যাবলেট খাওয়াতে হবে, তাহলে পায়রার পা 3 থেকে 4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর বাচ্চা পায়রার ক্ষেত্রে কী হবে, বাচ্চা পায়রার ক্ষেত্রে তুমি একই ডিম ডিম খাওয়াতে হবে, টনিবার খাওয়াতে হবে, নিউরোবিয়ান ট্যাবলেট খাওয়াতে হবে, একই পরিমাণে খাওয়াতে। তবে বাচ্চা পায়রার ক্ষেত্রে একটু পায়খানার ওষুধ খাওয়াতে হবে, সেটা ফেলাজিল। তোমার কাছে আমার নেক্সট সেকেন্ড কোশ্চেন, যে পায়রা ঝিমি থাকে এ বর্ষাকালে গা ফুলি থাকে, এইটার ট্রিটমেন্ট যদি বলো। দেখো, পায়রা সাধারণত তোমার ঠান্ডা গরম লাগলে গা ফুলিয়ে থাকে, ঠিক আছে। এর জন্য পায়রাকে পারলে একটু প্যারাসিটামল সিরাপ 4 ফোঁটা খাওয়াও, এবং পারলে তোমার সকালবেলায় তাল মিশ্রি ভিজানো জল খাওয়াও, গোলে বসে থাকলে একটা ছোট্ট 1 কোয়া রসুন খাওয়াও। এছাড়া এগুলো যে ঘরোয়া ট্রিটমেন্ট, এগুলোতে অনেক উপকার পাবে। এছাড়া সালপ্রোপিন পাউডার আছে, নিউডুক্সপোর্ট পাউডার আছে, আর আমি একটা বিশেষ ধরনের ওষুধ বের করেছি, সেই পাউডারটা তোমাদের কিনে খাওয়াতে হবে, বেশি দাম না, নিজেরাই তৈরি করতে পারবে অ্যালোপ্যাথি ওষুধ। সেটা হচ্ছে মক্স 500, কয় মক্স হতে পারে, মক্স হতে পারে 500 ক্যাপসুল 1খানা, নরফলো টিজের ট্যাবলেট 1খানা, O2 ট্যাবলেট 1খানা, নন মেট্রোজল ট্যাবলেট 200 2খানা, তোমার ল্যাকটোবেসিল পাউডার বা পাউচ পাওয়া যায় বা ল্যাকটোবেসিল ক্যাপসুলও পাওয়া যায়, যে কোনো ক্যাপসুল হলে 2খানা আর পাউডার হলে 1খানা, বেপিল্যাক SP ক্যাপসুল পাওয়া যায়, সে ক্যাপসুল 1খানা। এই সবকটা ওষুধ একসাথে মিশিয়ে গুঁড়ো করে মিশাতে হবে, মিশিয়ে 2 চিমটা করে পায়রাকে খাই দিলে পায়রা একদম পুরো সুস্থ হয়ে যাবে 3 দিনের মধ্যে, বুঝতে পারলে। দাদা, আমার তোমার কাছে একটা পার্সোনালি একটা কোশ্চেন আছে। দাদা, এই যে আমি ইউটিউবে বা ফেসবুকে দেখি তোমাকে অনেকজন অনেক মানে খারাপ খারাপ কথা বলে, এই যে তুমি ওষুধ ছাড়ছো বা ওষুধের একটা কোনো বিষয় বলছো বা পায়রা সেল করছো, বেশি দামে বলছে, কম দামে বলছে, বা তোমার ট্রিটমেন্ট নিয়ে তুমি বেশি দাম ট্রিটমেন্ট নিয়ে করো, ঠিক আছে, বেশি দাম নাও ট্রিটমেন্টের জন্য, এর যদি তুমি রিপ্লাই দাও না কেন? দেখো, ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা মানুষের, 2-1 জন ওই বাজে কথা বলে, তারা আবার আমার সঙ্গে যখন মিলামেশা করবে বা আমার সম্বন্ধে জানবে বা আমার কাছে আসবে দেখবে তারা আর আমাকে বাজে কথা বলছে না। দাদা, আমার 3 নম্বর কোশ্চেনটা হলো, এই যে ওয়েদার চেঞ্জে এখন বর্ষাকাল, এর মধ্যে যে পায়রা চুন পায়খানা বা গ্রিন পটি বা সবুজ পায়খানা যেটা করছে, ঠিক আছে, এর প্রপার ট্রিটমেন্ট আমাকে বলো। দেখো, অ্যাকচুয়ালি সবুজ পায়খানা বা চুন পায়খানা যেটা করে, পায়রা অস্বাভাবিক ঠান্ডা গরম লেগে গেলে হিট হয়ে যাচ্ছে ভেতরটা, বাইরেটা ঠান্ডা লাগছে, ফলে পায়রা সবুজ পায়খানা করছে। এর জন্য অনেকগুলো ওষুধ আছে, হোমিওপ্যাথি ওষুধ বলবো। ঘরোয়া টোটকা হচ্ছে কি, তেলা কচু গাছের পাতা, যেই তেলা কচু ফল যেটা টিয়া পাখি খায় সেই গাছের পাতার রস যদি 8-10 ফোঁটা করে পায়রাকে খাওয়ানো যায় তাহলে সবুজ পায়খানাটা বন্ধ হয়ে যাবে, চুন পায়খানাও বন্ধ হবে। এছাড়া কী আছে, তুমি যদি হোমিওপ্যাথি ওষুধ কুচি একটা হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায়,
আর ভেটেরিনারি একটা ট্যাবলেট পাওয়া যায়, টেট্রাসাইক্লিন ট্যাবলেট বা পাউডারও পাওয়া যায়। সব টেট্রাসাইক্লিন পাউডার খাওয়া আর কুঞ্চি হইবেদ ওষুধ দু ফোঁটা করে পায়রার মুখে জলের সাথে মিশিয়ে দিয়ে দাও। হাফ ডপার জল 2.5 ml জলের সাথে দু ফোঁটা মিশিয়ে দিয়ে দাও বা 1 ফোঁটা মিশিয়ে দিয়ে দাও, সবুজ পায়খানা কমে যাবে। এটা হচ্ছে হলুদ করতে গেল। আর হচ্ছে তোমার ঘরোয়া ট্রিটমেন্ট গেল, হলুদ মাখা ভাত খাওয়ালো সবুজ পায়খানা চলে যাবে, ঠিক আছে, বা হলুদ জল গুলে সে জলটা খাওয়ালো সবুজ পায়খানা যাবে। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্ডিকেলাপ 625, মক্স কেলাপ 625 বা মক্স 600, ওয়াই মক্স 500, মক্স কেলাপ 625 বা ওয়াই মক্স 500, এইসব ওষুধ পাওয়া যায়। ওই মক্স 500 ক্যাপসুলের সাথে বা অ্যামোক্সিলিন 625 ক্যাপসুল পাওয়া যায়, সে একটা ক্যাপসুলের সাথে একটা নরফলক টিজের ট্যাবলেট দুটোকে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে মিশিয়ে এক চিমটা করে পায়রাটাকে খাওয়াও 3 দিন। খাওয়া দাওয়ার পরে সবুজ পায়খানা বন্ধ হয়ে যাবে। আর যদি পায়রাটা ভমিটিং ব্যাপার থাকে তাহলে আগে পায়ে ওষুধটা খাওয়ার আগে পায়রাকে খেতে দেওয়ার আগে 20 মিনিট আগে পায়রাকে তোমার অনডিম বমি সিরাপ আছে, ONDEM অনডিম বমি সিরাপ আছে, 10 ফোঁটা খাইয়ে তারপরে পায়রাকে খাওয়াও 20 মিনিট পরে, তারপরে এই ওষুধটা দাও, 3 দিনে পায়রা সবুজ পায়খানা ঠিক হয়ে যাবে। এছাড়া আমি একটা পাউডার বললাম একটু আগে, 5-6 রকম ওষুধ মিশিয়ে ওই পাউডার খাওয়ালে। আমি 5 নম্বর কোশ্চেনটা নিয়ে আসছি, বলো যে অনেকজনের পায়রা শুনছি যে ডানা লক হয়ে যাচ্ছে, এর প্রপার ট্রিটমেন্ট আমাকে বলুন। দেখো ডানা লক হয়ে গেলে আমি বলবো যে পায়রাকে বেশ কিছুদিন রেস্ট রাখতে হবে, তার সাথে সাথে দুটো ইঞ্জেকশন, একটা হচ্ছে জেন্টামাইসিন ইঞ্জেকশন, জেন্টা JDNTA জেন্টা MYCIN জেন্টামাইসিন একটা ইঞ্জেকশন, আর হচ্ছে নিউরোবিয়ান ফোর্ট একটা ইঞ্জেকশন, এই দুটো ইঞ্জেকশন। ইনসুলিন সিরিঞ্জের সিরিঞ্জ আছে যে সেই সিরিঞ্জের এক দাগ করে প্রথমে দিতে হবে 3 দিন, আবার 2 দিন গ্যাপ, আবার দিতে হবে 3 দিন, পায়রার থায়ে দিতে হবে। যদি পায়রার থায়ে এই ইঞ্জেকশনটা দেওয়া হয় তাহলে পায়রার ডানার লক আস্তে 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 ঠিক হয়ে যাবে, 100% ঠিক হবে। দাদা আপনার কাছে আমার 4 নম্বর কোশ্চেনটা হলো যে পায়রার খাটটাল হচ্ছে, অনেক জায়গায় আমার কাছেও পড়ে এসছে অনেক খাটটাল হচ্ছে, ঠিক আছে, এই খাটটালটা বন্ধ করার উপায়টা একটুখানি। দেখো খাটটাল অনেকে ঘাড় ঘূর্ণি রোগ বলে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পায়রার পেটে কিডনির জন্য ব্যাপারটা ঘটে। কিডনি যদি পায়রাকে আমরা বছরে 4টে টাইম কিডনির ওষুধ করি এবং বছরে 4 বার ভ্যাকসিন করি, যদি আমি সঠিক পদ্ধতিতে পায়রাকে কিডনির ওষুধ 3 দিন পরপর লিভারের ওষুধ খাইয়ে, লিভারের ওষুধ হচ্ছে LIV-52 বা LIV-DS, 1 লিটার জলে 1 লিটার জলে 2 ছিপি দিয়ে 3 দিন খাওয়ালাম, তারপরে F1 ভ্যাকসিন কিংবা R2B ভ্যাকসিন কিংবা B1 ভ্যাকসিন, 3 রকম ভ্যাকসিনের নাম বললাম, সেই ভ্যাকসিনটা যদি আমরা পায়রাকে করাই তাহলে পায়রা কিন্তু ঘাটতাল হয় না। কী বললাম বুঝতে পারলে? এইবার যদি পায়রার ঘাটতাল হয় তাহলে কী করতে হবে, আগে ভ্যাকসিন করতে হবে, তারপর আমি দুটো ওষুধ বলছি। যে পায়রা ঘাটতাল হয়ে গেছে পায়রাকে নিজে খেতে পারলে তো ভালো, নালে ধরে খাওয়াতে হয় কদিন, তোমার ইপটোইন ট্যাবলেট EPTO ইপটো INN ইপটোইন ইপটোইন 200 ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেটটাকে 4 টুকরো করতে হবে, 1 টুকরো করে ঘাড়বেকে পায়রাকে দিতে হবে, খাওয়াতে হবে, এবং তার সাথে তোমার নিউরোবিয়ান ফোর ট্যাবলেট বা নিউরোকাইন গোল্ড ট্যাবলেট পাওয়া যায় বা ক্যাপসুল পাওয়া যায় একটা করে খাওয়াতে হবে। 10 দিন খাওয়ালে পায়রা ঘাড়টা আস্তে সোজা যাবে। এবার দেখা গেলো যে 4 টুকরোতে ইপটো ট্যাবলেটটা 4 টুকরোর কাজ কম করছে, তখন হাফ খাওয়াতে হবে। আর পুরনো যদি ঘাড় ব্যাকা রোগ থাকে পায়রা খাওয়া দাওয়া করছে কিন্তু ঘাড় বেঁকে যাচ্ছে, নিউরোবিয়ান ইঞ্জেকশন আছে, ইনসুলিন সিরিঞ্জ যেটা পাওয়া যায় সেই সিরিঞ্জের এক দাগ করে নিউরোবিয়ান ইঞ্জেকশন পরপর 3 দিন মারতে হবে, আবার 3 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিন মারতে হবে, 6 দিন মারলে পায়রা কিন্তু আস্তে আস্তে ঘাড় সোজা হয়ে যাবে। 6 দিনে না হলো আবার 6 দিন 3 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিন মারতে হবে, আবার টোটাল 12-15 দিন বা 1 মাস আমার গ্যাপ দিয়ে মারলে পায়রা ঘাড় সোজা হয়ে যাবে। দাদা আমার আপনার কাছে 6 নম্বর কোশ্চেনটা, পায়রার যে গাঠ হচ্ছে অনেকে দেখা যাচ্ছে পায়ে হচ্ছে অনেকে ডানায় হচ্ছে, এই গাঠটার একটু ট্রিটমেন্ট আমাকে বলবেন। দেখো গাঠে 2 রকম ট্রিটমেন্ট বলছি, একটা হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, সেটা কি তোমার হাইপেরিক্যাম 200 এবং মার্শাল 6। হাইপেরিক্যাম 200 প্রতিদিন পায়রাকে 2 ফোঁটা করে জলের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দিনে 2 বার, মার্শাল 6ও তোমার 1 ফোঁটা করে জলের বা 2 ফোঁটা জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে হবে।
আর কি করতে হবে, ম্যাক্সেল পাউডার দিয়ে ওই গরম জলের, উষ্ণ গরম জলের মধ্যে ম্যাক্সেল পাউডার দিয়ে স্পাইরাল যে যারা গাঢ় হয়েছে সেই জায়গায় ছ্যাঁক দিতে হবে, এবং মানে আমরা যে দাড়িকাটা যে ফিটকেরি আছে ওই ফিটকেরি দিয়ে ঘষতে হবে দশ থেকে পনেরো মিনিট রোজ, দিনে চারবার পাঁচবার যদি ছ্যাঁক দেওয়া হয় আর ঘষা হয় তাহলে গাঢ় 15 দিনের মধ্যে ফুলে পড়ে যাবে। এছাড়া তোমার হিমেক্স মলম আছে, ঠিক আছে, থুজা মলম আছে, এগুলো গাঁটের উপর লাগালেও গাঁটটা জায়গাটা নরম হয়ে ফুলে পড়ে যাবে, কিন্তু ফিটকেরি ঘষাটা অনেক বেটার। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট কী? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে তোমার ম্যাক্সেল পাউডার গরম জলে ছ্যাঁক করতে হবে, দিয়ে ছ্যাঁক করতে হবে এবং ফিটকেরিতে ঘষতে হবে, ওই জায়গাটা নরম হয়ে গেলে বা প্রথম গাঁট দেখা দিচ্ছে ইঞ্জেকশন সিজিস দিয়ে ভিতর থেকে পুজ রক্তটা বের করে নিতে হবে। ইন্ডি খেলাপ 625 সিরাপ আছে বা মক্স খেলাপ সিরাপ আছে বা তোমার ট্যাক্সিমো সিরাপ আছে, যে কোনো সিরাপ আছে 10 ফোঁটা করে খাওয়াতে হবে। অ্যাম্পিলক্স ক্যাপসুল আছে, সিঙ্গেল বিক্রি হয়, ওই ক্যাপসুল যদি একটা ক্যাপসুল 2 দিন চলবে, ঠিক আছে, দুবার খাওয়াতে হবে। ওই অ্যাম্পিলক্স ক্যাপসুল খাওয়ালো ওই ভিতরটা ঘাটা শুকিয়ে যাবে, ভিতরতে পুজ রক্তটা বের করে নিতে হবে, তাহলে গাঁট কমে যাবে। বুঝতে পারলে দাদা? আপনার কাছে আমার 7 নম্বর কোশ্চেনটা হলো, এই যে পায়রা শুকো হচ্ছে, বডি টান হয়ে যাচ্ছে, শুকো হয়ে যাচ্ছে, বাচ্চা পায়রা হচ্ছে, বড় পায়রা হচ্ছে, এর যে সলিউশনটা আমাকে বলবেন, ট্রিটমেন্টটা? দেখো, শুকো রোগ সাধারণত পায়রা শরীরে অনেক রকম জিনিস, তোমার জল, পায়রা শরীরে জল কমে গেলে, সোডিয়াম কমে গেলে পায়রা শুকো রোগ হয়। আমাদের উচিত পায়রাকে পরেসে জল, যেসব পায়রা শুকো হয় তাদের পরেসে জল খাওয়াতে হবে প্রচুর পরিমাণে, তোমার ছাগলের দুধ গরম করে খাওয়াতে হবে, দেশি মুরগির ডিম 10 ml করে, ছাগলের দুধ 10 ml, দেশি মুরগির ডিম সকালবেলায় তোমার সিরিঞ্জে করে খাওয়াতে হবে, একটু সন্দেহ নুন দিয়ে উষ্ণ গরম দুধ খাওয়াতে হবে। ডক্স এসেল একটা ট্যাবলেট পাওয়া যায় বা ক্যাপসুলও পাওয়া যায়, যেটা পাবে অর্ধেক করে খাওয়াতে হবে, তাহলে শুকু আস্তে আস্তে কমে যাবে। তবে প্রচুর পরিমাণে ওরেসে জল খাওয়াতে হবে, হ্যাঁ, এবং যত পারবে গুঁড়া হলুদ দিয়ে ভাত খাওয়াতে হবে, মাংস ঝোল দিয়ে ভাত খাওয়াতে হবে, খাসির মাংস হোক, মুরগি মাংস হোক, ডাল দিয়ে ভাত খাওয়াতে হবে, আমাদের শরীরটাকে রসাত্ব আনতে হবে। আগে ভিটামিন দিলে হবে না, ক্যালসিয়াম দিলে হবে না, এসব ভাত ফাত খাইয়ে আর এই ওষুধ খাইয়ে, মুরগির ডিম খাইয়ে সুগার রোগ কমবে, ঠিক আছে? দাদা, আমার এটা আপনার কাছে পার্সোনাল কোশ্চেন আছে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাতে অনেক গরিব ছেলে আছে, গরিব ছেলেরা অনেক ভালো পায়রা ওড়াতে যায়, তো পায়রা ওড়ানোর মধ্যে আপনি কিছু হেল্প করবেন না? দেখো, পায়রা উড়ানো চায় খুব ভালো ব্যাপার, কিন্তু যারা তোমরা যাদের বলছো গরিব ছেলে, হ্যাঁ, একটা জিনিস ভাবো তো, একটা ম্যাচ খেলতে গেলে কতটা খরচা আছে, একটা আমাদের যা ট্রিটমেন্ট আছে, আমাদের যে নতুন ধরনের ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করতে গেলে তার খুব কম করে হলেও 5টা পায়রার কম্পিটিশন খেলবে, হ্যাঁ, বা 7টা পায়রার কম্পিটিশন খেলবে, সে ট্রিটমেন্ট করতে গেলে তার খুব কম করে হলেও 7 থেকে 8 হাজার টাকা খরচা হবে ট্রিটমেন্টে। তারপরে সে যেই ক্লাবে ম্যাচ খেলবে তার পিছনে প্রায় 2-2 হাজার টাকা খরচা আছে, তাহলে কত হয়ে গেল? 8-9 হাজার টাকা খরচা হলো। তাহলে গরিব ছেলেরা ম্যাচ খেলতে গেলে তাই টাকাটা খরচা করতে হবে তো। এবার তুমি বলো, তারা সব দিকে খরচা করে, তারা তাদের বাড়িতে অনেক পায়রা আছে, তার পিছনে খরচা করছে, সেখানে তারা পয়সা খরচা করতে পারবে, আর গুরুর কাছে যে শিক্ষাটা দিতে আসবে সেখানে বলে পয়সা নেই, এখানে গরিব। তা সত্ত্বেও বলছি, গরিব ছেলেরা যদি এমনি পায়রা উড়াতে চায়, আমি যতটা পারি উড়িয়ে শখ মেটাবে, আমি যতটা পারি তাদের হেল্প করবো, কিন্তু যখনই তারা কম্পিটিশান খেলার চিন্তা ভাবনা করবে, হ্যাঁ, তখন আমার যা সাজেশান আছে, তাদের কোনো না কোনো ওস্তাদের কাছে বা কোনো টিচারের কাছে যাওয়া উচিত, তাহলে তারা সেই সহযোগিতা পাবে। কী বলো, বুঝতে পারলে? দাদা, আপনার কাছে আমার 8 নম্বর কোশ্চেনটা হলো, যে পায়রার এই বর্ষাকাল বা ওয়েদার চেঞ্জে ঠান্ডা লাগছে, আর ঠান্ডা লেগে চোখ ফুলে যাচ্ছে, চোখ থেকে জল পড়ছে, চোখ বড় হয়ে যাচ্ছে, এই চোখের ঠান্ডা লাগা আর পায়রার ভেতরে যে কফ জমে যাচ্ছে, এর একটুখানি সলিউশনটা বলবেন, ট্রিটমেন্টটা? ঘরোয়া ট্রিটমেন্ট বলবেন, যেসব পায়রা খুব ঠান্ডা লাগছে, প্রতিদিন সকালবেলায় 1 কোয়া করে রসুন সেই পায়রাকে খাওয়া, চোখে ঠান্ডা লাগছে একটা কাপড়ের মধ্যে নুন নিয়ে, ভাতেরালি বা গামলার মধ্যে নুনটা, ভাতেরালি গরম থাকে বা উষ্ণ গরম জল যে গামলা থাকবে গামলার মধ্যে গরম ছ্যাঁক দিতে হবে, বা উনানের গায়ে রেখে নুন পোটলাটাকে গরম করে পায়রার চোখে ছ্যাঁক দিতে হবে,
এটা হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট, এতে পায়রা চোখে ঠান্ডা কমে যাবে আর রসুন খাওয়ালে ভিতরে ঠান্ডা কমবে। এইবার হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ ট্রিটমেন্ট বলছি, যেসব পায়রা চোখে ঠান্ডা লাগবে তাদের জন্য তিনটে ওষুধ আছে, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, আবার তুমি যখন জিজ্ঞেস করলে আবার বলছি। সে তিনটে ওষুধ হচ্ছে সেফ্রন 500 দুটো ট্যাবলেট, ওয়াইসোলন 25 দুটো ট্যাবলেট, এবং অ্যাজিস্থ্রোমাইসিন গ্রুপের অ্যাজিভ্যান্ট, অ্যাজিথ্রোলাল যে কোনো ট্যাবলেট, অ্যাজিস্থ্রোমাইসিন গ্রুপের একটা ট্যাবলেট, এই তিনটে ট্যাবলেটকে একসাথে গুঁড়ো করে মিশিয়ে যেই পাড়ার চোখে ঠান্ডা লাগা আছে তাদের খাওয়াতে হবে। দিনে সকালবেলা খালি পেটে দু চিমটা খাইয়ে এক দফা জল দিতে হবে মুখে, উষ্ণ গরম জল দিতে হবে এক দফা, রোদে রেখে দিতে হবে এক ঘন্টা। আবার বিকেলবেলাও এক চেয়ে খাওয়া দাওয়ার পরে দু চিমটা মুখে দিতে হবে। আর চোখের ড্রপ হচ্ছে গ্যাটিলক্স ডিএম বা পাইরোমিন চোখের ড্রপ কিংবা তোমার আই ড্রপ পিডি অথবা আইটোন বলে একটা হোমিওপ্যাথি চোখের ড্রপ আছে, আইটোনও দিতে পারবে। কি বললাম বুঝতে পারলে? আর যেসব পায়রার বুকে কফ থাকবে তাদের অ্যাজিথ্রোল সিরাপ 10 ফোঁটা করে দিনে দুবার খাওয়ালে ঠিক হয়ে যাবে। দাদা আপনার কাছে আমার 9 নম্বর কোশ্চেনটা হলো, পায়রার গলায় ঘা হচ্ছে, ঠিক আছে, পায়রার মুখে খরা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, বাচ্চা পায়রার মুখে হচ্ছে, বাচ্চা পায়রা বেশি হয়, বড় পায়রার মুখেও হচ্ছে, ঠিক আছে, গলায় ঘা হচ্ছে, তো এর ট্রিটমেন্টটা একটুখানি যদি বলেন। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক পায়রা বাচ্চা গলায় ঘা হয়, তোমার বাচ্চা পায়রা বেশি হয়, ট্রিটমেন্টটা হচ্ছে তোমার যেসব পায়রার গলায় ঘা হয় তোমার কানকুশনির কাঠি দিয়ে বা পায়রা পালক দিয়ে ওই ঘাটাকে তুলে দিতে হবে, আসতে পারবে তুলে দিয়ে সেখানে মধু লাগিয়ে দিতে হবে। তারপর তোমার আমি কত হইব এই তোমার অ্যালোপ্যাথি ওষুধ বলছি সেই ওষুধটা খাওয়াতে হবে, সেটা হচ্ছে তোমার অ্যাজিথ্রোলাল 200 লিকুইড 10 ফোঁটা করে খাওয়াতে হবে, অথবা ট্যাক্সিমোফোর্ট লিকুইড 10 ফোঁটা করে খাওয়াতে হবে, অথবা স্পোরিডেক্স সিরাপ 10 ফোঁটা করে খাওয়াতে হবে, ঠিক আছে। তোমার এই গেল অ্যান্টিবায়োটিক ওষুধ, তার সাথে কী খাওয়াতে হবে, নিউট্রোলিন বি প্লাস, নিউট্রোলিন NEU TRO নিউট্রো LIN নিউট্রোলিন LIN নিউট্রোলিন বি প্লাস ক্যাপসুল একটা গোটা খাওয়াতে হবে, 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ খাওয়ালে, 5 দিন অ্যান্টিবায়োটিক খাওয়াবে আর এই ক্যাপসুলটা 1 সপ্তাহ খাওয়াবে, 7 দিন খাওয়াবে, গলার ঘাপা সব চলে যাবে, বুঝতে পারলে? কী বললাম, অ্যাজিথ্রোল বা অ্যাজিথ্রোল সিরাপ 10 ফোঁটা, নিউট্রোলিন বি প্লাস ক্যাপসুল গোটা একটা, সিরাপটা দুবার খাওয়াতে হবে দিনে, ক্যাপসুলটা একটা গোটা খাওয়াতে হবে আর মুখের ঘাটা তুলে মধু লাগাতে হবে, তাহলে ঘা কমে যাবে। কিংবা ট্যাক্সিমোফোর্ট সিরাপ পাওয়া যায় সেটা 10 ফোঁটা খাওয়াতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে তার সাথে একটা পায়খানার ওষুধ খাওয়াতে হবে, বাচ্চা পায়রাদের ক্ষেত্রে বেশি হয়, তোমার নরমেট্রোজিল 200 ট্যাবলেট হাফ করে খাওয়াতে হবে, নরমেট্রোজিল 200 ট্যাবলেট হাফ করে 4 টুকরো করে, 1 টুকরো এই বেলায় 1 টুকরো ও বেলায় খাওয়াতে হবে, পায়রার ঘা ফা সব শুকিয়ে যাবে। দাদা আমার আপনার কাছে লাস্ট কোশ্চেন, যে মাদি পায়রা ডিম জমছে না আর মাদি পায়রা ডিম দিচ্ছে না, এর সলিউশনটা একটু বলবেন। এই পায়রা ডিম, যেসব পায়রা ডিম দিচ্ছিল, যেসব মাদি পায়রা ডিম দিচ্ছে না, ওর সলিউশন অনেক আছে, ফোনে প্রম্ভ বলা হবে না, আমার তো ইউটিউবে নম্বর আছে, সেই নম্বরে আমাদের ফোন করবে, আমি অবশ্যই বলবো। তার সাথে ছোট্ট একটু বলে রাখছি, এক ফর্মুলা বলে একটা পাউডার পাওয়া যায়, আগে ছিল TM এক ফর্মুলা, এখন এক ফর্মুলা, TM-টা উঠে গেছে, পাওয়া যাচ্ছে না, এক ফর্মুলা পাউডার খাওয়ালে মাদি পায়রা ডিম দেবে। আর ডিম না জমার পিছনে কারণ হচ্ছে নর পায়রা, সাধারণত দেখা যায় খুব ব্যতিক্রম মাদি পায়রা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নর পায়রাগুলো ডিম জমে না, যেসব পায়রার নর পায়রা ডিম জমে না তাদের তোমার একটা কোর্স করাতে হবে, তোমার কড লিভার অয়েল ক্যাপসুল আছে, সেই ক্যাপসুল প্রতিদিন টানা 7 দিন একটা করে খাওয়াতে হবে, 7 দিন খাওয়ানোর পর AB1 200 ক্যাপসুল আছে, ওটা টানা 7 দিন খাওয়াবে একটা করে, তারপর আবার কড লিভার অয়েল 7 দিন খাওয়াবে, অর্থাৎ 14টা কড লিভার অয়েল ক্যাপসুল আর 7খানা এভিওয়ান ক্যাপসুল, এই তোমার 21খানা ওষুধ নর পায়রাকে খাওয়াতে হবে। তারপরে নর পায়রাকে জোড়া দিতে হবে, জোড়া দিয়ে তাদের প্রত্যেক দিন নরকে মাদিকে নরকে খাওয়াতে হবে সেলকল বা জেনকল 500 ক্যাপসুল ট্যাবলেট, সরি জেনকল সেলকল 500 ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা ভেঙে অর্ধেক নরকে খাওয়াতে হবে, অর্ধেক মাদিকে খাওয়াতে হবে, আর ফল 5 ট্যাবলেট আছে সেইটা মাদিকে খাওয়াতে হবে,
এরকম টানা যতদিন না পায়রা ডিম দিচ্ছে অত রাত্রিবেলা একটা করে এভিয়ান ক্যাপসুল খাওয়াতে হবে নর্মালি দুজনকে। যতদিন না ডিম দিচ্ছে পায়রা ততদিন ওষুধটা খাওয়াতে হবে। পায়রা ডিম দেওয়া হয়ে গেলে ওষুধ খাওয়া বন্ধ করবে, তাহলে ডিম জমবে 80% শিওর ডিম জমবে। আর বাদ বাকি যেই এটা আছে সেটা তোমার আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবে, এখানে যতটা পারি সহযোগিতা করবে। দাদা আপনার কাছে ছোট্ট একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করি, যে আপনি এই যে ইউটিউবে বা ফেসবুকে এত ওষুধ বলে দিচ্ছেন, কিন্তু অনেক লোক দেখেছি আপনার কমেন্ট বক্সে এসে ইউটিউব বা ফেসবুকে অনেক খারাপ খারাপ কথা বলেন, কিন্তু আপনি কোনো রিপ্লাই করেন না। আপনার তাতে কী মনে হয়, আপনি কেন রিপ্লাই করেন না? দেখো আমার এতে কোনো রাগ হয় না, আমার যারা আমার সামনে বাজে কথা বলে হ্যাঁ আমার তাদের প্রতি দুঃখ হয়। কেন বলো তো, তারা আমাকে ভুল বুঝছে। আচ্ছা আমার কী দরকার আছে যে এত ওষুধ বলার, আমি তো 2 পয়সা পাবো না এতে, আমার কী দরকার আছে? আমি পায়রাটাকে ভালোবাসি, ও যারা পায়রা ভালোবাসে তাদেরকে আমি ভালোবাসি, অর্থাৎ পায়রা প্রেমিকদের আমি ভালোবাসি, এই জন্য আমি এত ওষুধ বলি। আর যারা আমাকে বাজে কথা বলে তাদের প্রতি আমার করুণা হয়, দুঃখ হয়, রাগ হয় না। কেন বলো তো, তারা যখন জানতে পারবে প্রকৃত সত্যটা বুঝতে পারবে জানতে পারবে, তখন তারা কিন্তু আমাকে গালালি দেবে না বা বাজে কথা বলবে না। আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমার এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, এতে আপনাদের অনেক উপকারে আসবে। হয়তো এর চেয়ে ভালো ওষুধ আরও কেউ দিতে পারবে, তারা জানে, আমি যতটুকু জানি এরকম তার শেষ নেই। প্রচুর ওষুধ আছে আমার কাছে বলার, প্রচুর জড়িবুটি আছে যেগুলো বলতে পারি আমি, কিন্তু আমাকে তাদের ফোন করতে হবে, আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাতে আমি বলবো। দয়া করে সবাইকে অনুরোধ করছি, আপনারা অকারণে আমাকে গালালি দিয়ে নিজেদের ছোটো করছেন, আমাকে না দেখবেন কমন বক্সে দেখবেন 100-150টা কমন আছে, লোকে 150টা কমন দিয়ে আমাদের 4 জন হয়তো বাজে কথা বলছে, ঠিক আছে 146টা লোক কিন্তু ভালো কথা বলছে। তাহলে এই যে 4 জন আপনারা বলছেন, আপনাদের কষ্ট লাগছে না, খারাপ লাগছে না? আর আপনাদের যারা ভুল বোঝাচ্ছে আমাকে বাজে কথা বলার জন্য, আপনারা তাদের প্রশ্ন করুন যে ভোলাদা আজকে যে এত কিছু ওষুধ বলে দিচ্ছে পায়রাকে বাঁচাবার জন্য, এইটা কজন বলেছে আগে? আমি শুরু করেছিলাম ফেসবুকে ইউটিউবে আমাদের রাজ্য থেকে, এখন অনেকেই বলে ভালো লাগে তারা এগিয়ে এসছে। আপনারা আমাকে গালালি না দিয়ে আপনারা এগিয়ে আসুন, কোনো প্রবলেম থাকলে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করুন, করে সেটা সলভ করুন। ফালতু আমাকে গালালি দিয়ে নিজেদেরকে ছোট করছেন, আমাকে না, আমি আমার কাজ করব। যতদিন বাঁচবো পায়রা নিয়ে থাকবো, পায়রার সঙ্গে থাকবো, এবং পায়রা প্রেমিক যারা আছে তাদেরকে ভালোবাসবো। আপনারা যেদিন পায়রা প্রেমিক করবেন সেদিন আপনারা আমার ভালোবাসা পাবেন। হ্যাঁ এইটা আমার রাগ হয় না, তাদের জন্য দুঃখ হয়, কষ্ট হয়, আমার কিছু আসে যায় না, ঠিক আছে।